প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা মুয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রলীগ নেতা কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকের নেতৃত্বে কাথলি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী বাস স্ট্যান্ড রেজাউল চত্বরে এসে শেষ হয়। এ সময় মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি ফিরোজ আহমেদ, উপকৃষি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আকাশ, ছাত্রলীগ কর্মী তুহিন, সাব্বির, শাকিল, ইমরান, মুন্না, রিমন, শাকিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি সম্পাদক হিরক খান। মিছিলের আয়োজন করা হয়েছে। এই বিক্ষোভ মিছিলে আমাদের মাঝে উপস্থিত আছেন মেহেরপুর জেলা ছাত্রলীগ।